বন্ধ হয়ে গেল টিভি ঝিলের একদিনের প্রতিযোগিতা হ্যাঁ ঠিকই শুনছেন বন্ধ হয়ে গেছে একদিনের টিভি ঝিলের প্রতিযোগিতা আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরেছি সেটি ক্ষুদিরামপলী ছিলের একটি অংশ আগামী দশই ডিসেম্বর যে একদিনের টিভি ঝিল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেটি আপাতত স্থগিত রাখা হচ্ছে তার পরিবর্তে নর্মাল পাস চালানো হবে দশই ডিসেম্বর থেকে তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনারা তিনখানি করে ছিপ ফেলতে পারবেন এখানকার যাবতীয় কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে এই প্রতিযোগিতা পোস্টপন্ড সংক্রান্ত বা নূতন পাস সংক্রান্ত সমস্ত তথ্যই পেয়ে যাবেন পরপর তিনটি রবিবার এই ঝিল খোলা থাকবে সকাল ছটা থেকে বিকেল পাঁচটা তিরিশ পর্যন্ত আপনারা এখানে ছিপ ফেলতে পারবেন লটারির মাধ্যমে সিট প্রদান করা হয় যেরকম সেরকমই হবে কেবলমাত্র ছাতু ও পাউরুটি ও পিপড়ের ডিম আপনারা টোপ হিসাবে ফেলতে পারবেন ভাষা তলভাষা ফিডার প্রভৃতি ফেলা যাবে না যা নিয়মগুলি আছে সেগুলিই চলবে অভ্যন্তরীণ কারণবশত এই প্রতিযোগিতা স্থগিত রাখা হয়েছে পরবর্তীতে ক্ষুদিরাম পল্লী ছিলে এই প্রতিযোগিতাটিকে করা হবে এরকমই জানিয়েছেন যে সকল শিকারীরা এখানে বুকিং নিয়েছিলেন তাদের সঙ্গে যোগাযোগ খুব সত্তরই করা হবে এবং পরবর্তীতে কি হবে না হবে সেই সংক্রান্ত তথ্য কর্তৃপক্ষ তরফ থেকে তাদেরকে জানানো হবে বলে জানিয়েছে তাহলে আমি যে তথ্য পেয়েছিলাম আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন এরপরে কি হয় দশ তারিখে দিয়েছে